ওই গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে নিজেকে মুজাদ্দাদ ইসলাম, ইসলামের মুজাদ্দিদ তাবলিগ তিনি দিন প্রচারকারী হিসেবে পরিচিত করেছেন। তারপরে ইমাম মাহদি দাবি করেছেন, যে মাহদি এসে 7 বছর বসবাস করবেন, ঠিক আছে, এবং উনি ইনসাফ করবেন, সে বলছে আমি মাহদি। আবার কিছুদিন পর সে নিজেকে দাবি করেছে সে ঈসা আলাইহিস সালাম, এবং তারপরে নিজেকে সে দাবি করেছে আনা নবী, আমি নবী। যেই ব্যক্তি থেকে তাদের এই আকীদা শুরু, তাদের এই দলের সূচনা, তিনি গোলাম আহমদ কাদিয়ানি। ইমাম মাহদি আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে তিনি এই পৃথিবীতে আসবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন, এবং তিনি আসবেন দাজ্জাল আসার পূর্বে। কিছু মিথ্যুক দাজ্জাল যারা নিজেদেরকে নবী দাবি করবেন এরা আসবে, করিব মিন সালাসিন, তাদের সংখ্যা হবে প্রায় 30 জন। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. وفي الصحيحين يقول النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله. وعن ثوبان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم في حديثه الطويل، يقول: وأنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي. رواه أبو داود والترمذي بسند صحيح. أهل حديث أندرون كرتك آيوجيتو সাপ্তাহিক দর্শে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ, আশেপাশের এলাকা থেকে আগত দিনপ্রিয় মুসলিম ভাই ও দূর দূরান্ত থেকে যারা মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনছেন, সকল দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় কাদিয়ানি সম্প্রদায়ের ভ্রান্ত আকিদা ও বিশ্বাস বিষয়ক বিশেষ আলোচনা। বর্তমানে মিডিয়ার যুগে যেমন সহি দাওয়াত খুব সহজে দুনিয়ার যে কোনো প্রান্তে সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছানো সহজ হয়েছে, সম্ভব, এর বিপরীত যারা ভ্রান্ত আকিদার অনুসারী আছে তারাও নিজ নিজ বাড়ি থেকে তাদের বক্তব্য, তাদের আকিদা, তাদের ধর্ম বিষয়ক আলোচনাগুলি মিডিয়ার মাধ্যমে সকল মুসলিমদের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে। এটার দ্বারা সাধারণ জনগণ, যাদের মাঝে
সত্য আর মিথ্যা পার্থক্য করার মতো শরীয়ত যথেষ্ট জ্ঞান নেই, তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। কার কথা শুনব, এর কথা শুনব নাকি এদের কথা শুনব? বিশেষ করে আজকে যাদের বিষয়ে আলোচনা, কাদিয়ানি, এদের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ একটু খেয়াল করেন, তারা নিজেকে আহমদিয়া মুসলিম, তার মানে নিজেকে মুসলিম বলে দাবি করে, এবং তারা মিডিয়ার মাধ্যমে তাদের বক্তব্য থেকে যেটা আমরা জানতে পাচ্ছি, তারা দাবি করছে আমরা ইসলামকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, কালেমাকে বিশ্বাস করি, এবং মুসলমানদের জবাই করা আমরা এটা খাওয়া হালাল মনে করি। আবার কেউ কেউ বলছে তাদের বিষয়ে সালাত আদায় করি। অর্থাৎ তারা নিজেকে পরিপূর্ণ মুসলিম দলের একটি অংশ হিসাবে তারা দাবি করছে। এর বিপরীত আমরা তাদেরকে মুসলিম নয় বরং সরাসরি কাফের আমরা এটা বিশ্বাস করি, এবং তাদের এই কুফরি আকিদার কারণে বিশ্বের বহু ওলামা তাদের বিরুদ্ধে কুফুরের ফতোয়া দিয়েছে, এমনকি রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান, সৌদি আরব সহ বেশ কিছু দেশ তাদেরকে স্পষ্ট ভাষায় কাফের ঘোষণা দিয়েছে। বিষয়টা এমন যে আমরা তাদেরকে কাফের মনে করি আর তারা আমাদেরকে মনে করে যেন আমরা মুসলিম। আবার তারা বলছে, আমাদের দলিল থেকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কালেমা গো মুসলমানকে, ভালো করে বোঝেন, যে ব্যক্তি কালেমা পড়েছে, কালেমা গো মুসলমান যতক্ষণ পর্যন্ত তার দ্বারা কোনো স্পষ্ট কুফরি কালেমা শব্দ স্পষ্টভাবে প্রমাণিত না হবে, কুফরি আকিদা, অতক্ষণ পর্যন্ত তাকে কাফের ঘোষণা দেওয়া যায় না। আর কেউ যদি কোনো কালেমাগো মুসলমানকে কাফের বলে, তাহলে সে যদি কাফের না হয় তাহলে এই কুফরিটা তার দিকে ফিরে আসবে। বিষয়টা কিন্তু জটিল। তাহলে আমরা সাধারণ জনগণ, আমরা তাদের বিষয়ে কি করব? চুপ থাকব নাকি কাফের বলে বিশ্বাস করব, নাকি তাদের ভাষায় আমরা তাদেরকে মুসলিমের একটা অংশ বলে দাবি করব? বিষয়টা আজকের আলোচনায় আমি অবশ্য আলোচনা সংক্ষিপ্ত করব। সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে তাদের আকিদার মূল বিষয়গুলি উপস্থাপন করার চেষ্টা করব, যাতে বোঝা সহজ হয় যে মুসলিমরা তাদেরকে কেন কাফের বলে আখ্যায়িত দিয়েছে। প্রথমে তাদের পরিচয়। কাদিয়ানি মুসলিম, মুসলিম আমরা বলি না, কাদিয়ানি সম্প্রদায়, তারা তাদের মূল ব্যক্তি, যেই ব্যক্তি থেকে তাদের এই আকিদা শুরু, তাদের এই দলের সূচনা, তিনি গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক এলাকাতে 1835 মতান্তরে 1839 খ্রিস্টাব্দে তার জন্ম এবং তার মৃত্যু 1908 খ্রিস্টাব্দে। এই ব্যক্তি সে কখনো প্রথম পর্যায়ে সে মুসলিমদের, মুসলিম ঘরানার একজন ব্যক্তি এবং নিজেকে ইসলামের একজন দায়ী দিন প্রচারকারী হিসাবে প্রথমে কাজ শুরু করেন। পর্যায়ক্রমে তিনি বলেন যে আমি মুজাদ্দিদ, মুজাদ্দিদ মানে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক শতাব্দীতে 100 বছরের মাথায় আল্লাহ পাক তার বিশেষ এমন কোনো ব্যক্তি প্রেরণ করবেন যেই ব্যক্তি
দিনের দিনের মধ্যে যে মানুষরা কিছু পরিবর্তন করবে, তারা ওই মানুষদেরকে সঠিক ইসলামের দিকে আবার নতুন করে তাদেরকে স্পষ্ট করবেন ইসলামের আকীদা, ইসলামের সঠিক জ্ঞান। তো প্রথম পর্যায়ে সে নিজেকে দাবি করে সে একজন মুজাদ্দিদ, মানে ইসলামকে সুন্দরভাবে গবেষণামূলক এটাকে মানুষের সামনে উপস্থাপন সে করবে, এরকম দাবি করেছেন। এরপরে সে নিজেকে মাহদি আল মুনতাজির, ইমাম মাহদি আলাইহিস সালাম, কিয়ামতের পূর্বে তিনি এই পৃথিবীতে আসবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন, এবং তিনি আসবেন দাজ্জাল আসার পূর্বে, এবং তিনি সাত মতান্তরে 9 বৎসর দুনিয়ায় অবস্থান করবেন, এবং তিনি ইমামতি করবেন দামেস্ক, সিরিয়ার আসেমা, রাজধানী দামেস্কে উনি ওখানে অবস্থান করবেন। এবং এরপরে দাজ্জাল আসবে, দাজ্জাল এসে ফেতনা ছড়াবে পৃথিবীতে, এবং মাহদি আলাইহিস সালামের যেই মসজিদে তিনি ইমামতি করবেন ওই মসজিদেই ঈসা আলাইহিস সালাম আসবেন, এবং ঈসা আলাইহিস সালাম আসবেন বলতে নুজুল, তিনি অবতরণ করবেন আমরা বিশ্বাস রাখি, এবং কোরআনের ভাষায় হ্যাঁ যে তারা খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, কিন্তু কোরআনের ভাষায় না, হত্যা করে নাই, হ্যাঁ বাল রাফাআহুল্লাহু ইলাইহ, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন আসমানে, আল্লাহ তাআলার হেফাজতে আছেন, আল্লাহ তাআলা যখন চাইবেন ওনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ায় প্রেরণ করবেন, এবং দামেস্কের ওই মসজিদ যেখানে ইমাম মাহদি ইমামতি করবেন ওখানেই উনি অবতরণ করবেন। তো ইমাম মাহদি ওনাকে আহ্বান করবেন যে আপনি ইমামতি করুন, তখন তিনি বলবেন সাল্লি আন্তা, আপনি ইমামতি করুন যেহেতু আপনার জন্যই একামত দেওয়া হয়েছে। একামত দেওয়ার পর তিনি অবতরণ করবেন, এবং তিনি এই পৃথিবীতে এসে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, সূরা নিসা 159 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যত আহলে কিতাব আছে, ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সবাই তার প্রতি ইমান গ্রহণ না করে মৃত্যুবরণ করবেন। তার মানে তিনি আসার পর সারা পৃথিবীর মানুষ মুসলিম হয়ে যাবেন। কোরআন এবং হাদিসের ভাষায় এই সব কিছু কিয়ামতের পূর্বে ঘটবে, সব কিছু দলিল আছে। তো ওই গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে নিজেকে মুজাদ্দিদ ইসলাম, ইসলামের মুজাদ্দিদ তাবলীগ, তিনি দিন প্রচারকারী হিসেবে পরিচিত করেছেন। তারপরে ইমাম মাহদি দাবি করেছেন যে মাহদি এসে 7 বৎসর বসবাস করবেন, ঠিক আছে, এবং উনি ইনসাফ করবেন, সে বলছে আমি মাহদি। আবার কিছুদিন পর সে নিজেকে দাবি করেছে সে ঈসা আলাইহিস সালাম, এবং তারপরে নিজেকে সে দাবি করেছে আনা নবী, আমি নবী, ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। এমনকি তার ভাষ্য থেকে এটাও প্রমাণিত হয় যে সে নিজেকে খোদা, নাউজুবিল্লাহ, আমরা তো খোদা বিশ্বাস করি না, তারা নিজেকে আল্লাহ বলেও দাবি করেছে। তার একটি কিতাব আছে রুহানি খাজাইন আল বারাহিন আহমদিয়া, এই কিতাবের মধ্যে, কিতাবটি উর্দু ভাষায় লেখা, তিনি বলছেন মাইনে একাশ এক কশ্মে দেখা, কশ মানে ধ্যান, ধ্যান করে আমি দেখতে পেলাম কে মাই খুদ খোদা হো, আমি নিজেই নাউজুবিল্লাহ আল্লাহ, আর ইয়াকিন কিয়া কে মাই ওহি হো, এরপরে আমার এই কাশটি বিশ্বাসে পরিণত হয়েছে আর আমি বুঝতে পেরেছি না আমি ওটাই নাউজুবিল্লাহ, মানে আমি আল্লাহ নাউজুবিল্লাহ। তার মানে হলেই এটা হলো তাদের যে গুরু গোলাম আহমদ কাদিয়ানি, তার আকিদা যা কিছু আমি বললাম এই সব কিছু তার বই থেকে প্রমাণিত, সে এগুলি দাবি করেছে। আর ইসলামের দাবি হলেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের
চল্লিশ নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি তোমাদের ন্যায়, তোমাদের পিতার ন্যায় কোনো সাধারণ পিতার মতো নয়। তিনি কি? তিনি ওয়ালাকিন রসুল আল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, ওয়া খাতামান নাবিয়িন, এবং তিনি সর্বশেষ নবী। খতম মানে কোনো জিনিস লেখার পর, কোনো জিনিস লেখার পর শেষ স্ট্যাম্প যখন মারা হয়, এই স্ট্যাম্প মারার পর কিন্তু ওখানে আর কিছু লেখার অনুমতি থাকে না, এটা পরিপূর্ণ, বাস যেটা লেখা হয়েছে এটাই কারেক্ট। তিনি হলো খাতাম, শেষ নবী। এই কথাটি কোরআনের ভাষায় তিনি শেষ নবী, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি নিজে বলেছেন বুখারী মুসলিমের হাদিস, লা তাকুমুস সাআহ, কেয়ামতের পূর্বে কিছু মিথ্যুক দাজ্জাল যারা নিজেদেরকে নবী দাবি করবেন এরা আসবে, করিব মিন সালাসিন, তাদের সংখ্যা হবে প্রায় ৩০ জন, কুল্লুহুম ইয়াজআম আন্নাহু রাসূলুল্লাহ, প্রত্যেকেই দাবি করবে যে সে আল্লাহ রসুল, এমনকি আল্লাহ রসুল সাল্লাম জীবিত অবস্থাতেও মুসাইলামা আল কাযযাব সে নিজেকে নবী দাবি করেছিল, এবং সে নিজের পক্ষ থেকে নিজে দাবি করেছে আমার পক্ষে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এবং কোরআনের মতো সেও আরবি দিয়ে কিছু সুরা বানানোর চেষ্টা করেছিল। এই ধরনের রসুল সাল্লাম যে ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে প্রায় ৩০ জনের মতো মিথ্যুক নবী আসবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দীর্ঘ হাদিস আছে, উনি শেষে যে বলছেন, আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে ৩০ জন কাজ্জাবুন, মিথ্যুক নবী দাবিদার আসবে, কুল্লুহুম ইয়াজআম আন্নাহু নবী, তারা প্রত্যেকেই দাবি করবে যে তারা নবী, ওয়া আনা খাতামুন নাবিয়িন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী আসবেন না। আবু দাউদ এবং তিরমিজির হাদিস, হাদিসটি সহি। তাহলে আমরা যারা মুসলিম, আমাদের বিশ্বাস এবং ইকিন কোরআনের ভাষায় এবং আল্লাহ নবী সাল্লামের নিজ ভাষায় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি শুধু নবী নন, তিনি হলো ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাদীরা, এই পৃথিবীর সকল শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ প্রদানকারী, ভয় প্রদর্শনকারী নবী এবং রসুল, কেয়ামত পর্যন্ত তিনি সকল মানুষের জন্য রসুল। তাহলে আমাদের বিশ্বাস এবং ইয়াকিন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাদিয়ানীদের বিশ্বাস যে তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানী। এখন বলেন, মুসলিমদের সাথে তাদের যে আকীদার কোনো বিন্দু পরিমাণ কোনো এখানে কোনো সম্পর্ক আছে? কথা বলেন, বরং ইসলামে আকীদার একেবারে বিপরীত, বিপরীত। এই জন্য দেখেন, ইতিপূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রসুলগণ এসেছেন, যখন কোনো নবী পৃথিবীতে আছেন, যখন তিনি দায়ী হিসাবে কাজ করছেন, আর একটা নবী তখন আসে না, ঠিক আছে? আর একজন তারা বলে রসুল সাল্লামকে তারা রসুল বলে বিশ্বাস করে, কিন্তু তারপরেও গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী কী হিসাবে মানে, একটু ব্যাখ্যার প্রয়োজন। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এটা একটু ব্যাখ্যা দিতে হবে যে তারা যে নিজেকে মাহাদি বলে দাবি করে, তো মাহাদি তো আসবে কোথায়? দিমাশকে। এবং সেখানে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ, ৭ বছর বা ৯ বছর তিনি বেঁচে থাকবেন, এবং তিনি হবেন কে? তিনি হবেন রসুল সাল্লামের আওলাদ, বংশধরের মধ্য থেকে, এবং মিন আওলাদে ফাতেমা, ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার বংশধরের মধ্য থেকে হবেন, এবং ওনার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ, মোহাম্মদ বিন আবদুল্লাহ, আর এর নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে যেই মাহাদির দাবি করছে, কোরআনের ভাষায় ওই মাহাদির সম্পর্কে যে গুণাবলী বলা হয়েছে সেটা কিন্তু এর মধ্যে নেই। ঈসা আলাইহিস সালাম তিনি এসে পৃথিবীতে আদল প্রতিষ্ঠা করবেন, তার হাতে সকল মুসলমান সবাই মুসলিম হবে, তো কই গোলাম আহমদ কাদিয়ানী? সে তো একটা বিশেষ এলাকায় ছিল, আর তার যুগে তার অনুসারীর সংখ্যা খুবই নগণ্য ছিল। তাহলে
কোরআন এবং হাদিসের ভাষায় ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে গুণাবলীর কথা বলা হয়েছে সেই গুণ তো তার মধ্যে নাই। তারপরেও একটু আলোচনাটা বুঝেন, একটু বুঝতে হবে। তারপরেও তারা কিভাবে দাবি করে যে উনি ছিলেন ঈসা আলাইহিস সালাম, এরপরে নবী, নবী কিভাবে দাবি করে তারা? ব্যাখ্যা হলো এই, তারা বলে কোরআন এবং হাদিসে মাহদী আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে কথাগুলি আছে তারা মনে করে এগুলি বাহ্যিক অর্থে নয়, বরং এটা হলো মাজাজি রূপক অর্থ। রূপক অর্থ হলো এই যে আসলে ঈসা আলাইহিস সালাম আসবেন বলতে তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম তিনি তো নাই, তাকে খ্রিস্টানরা মেরে ফেলে দিয়েছে, তিনি আর আসবেন না। ঈসা আসার অর্থ হলো এই যে ওরকম কোনো ব্যক্তি আসবেন, যেই ব্যক্তি এসে এইভাবে যে আদল করবেন তা না, একেবারে পর্যায়ক্রমে দাওয়াতে কাজ পুষতে পুষতে একসময় এসে সবাই তার দাওয়াতকে কবুল করবে। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম হাদিসে এইভাবে বর্ণিত আছে যে উনি আসবেন, পৃথিবীতে দাজ্জালকে মারবেন। দাজ্জাল এটা কি? তারাও বলে দাজ্জাল এটা রূপক অর্থ, বাস্তবে দাজ্জাল বলতে কোনো জিনিস নেই, দাজ্জাল বলতে এগুলি ফেতনা, এটাকে তারা দাজ্জাল মনে করে। কথাটা বুঝেন, এই ধরনের অপব্যাখ্যা তারা মিডিয়ায় বসে জনগণকে বুঝাচ্ছে। তারা এটা বলতে চাচ্ছে যে এই 1400 বছর পর্যন্ত ইসলামকে যে ওলামা ইকরাম প্রচার করেছেন, ইসলামের যে ব্যাখ্যা দিয়েছেন মুসলমানদের সাথে, তারা বলে এই সবগুলি ব্যাখ্যা হলো তারা ভুল ব্যাখ্যা দিয়েছেন। কি বলে তারা? ভুল ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছে এটা সম্ভব না, একটা দলিল দিচ্ছে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে বলছেন, যে হাদিসটা জয়ীফ, যে ঈসা আলাইহিস সালামকে আমার কবরে রাখা হবে। কার কবরে? হ্যাঁ, ইউদফানু ফি কবরি, আমার কবরে ওনাকে দাফন করা হবে। এর ব্যাখ্যা দিচ্ছে, বলেন তো এই হাদিসটা যদি বাহ্যিক অর্থে সঠিক হয় তাহলে পৃথিবীর কোনো মুসলমান কি এটা মেনে নিবে যে আল্লাহ রাসূল সাল্লামের কবরে আর একজন ব্যক্তিকে দাফন করা হোক? কথাটা বুঝেন। দেখেন প্রশ্ন কিন্তু আকর্ষণীয় প্রশ্ন, সাধারণ জনগণ তাই তো, এটা আবার কেমন হাদিস একই কবরে দুইজন ব্যক্তিকে কীভাবে দাফন করা হবে? তার মানে তারা বলতে চাচ্ছে যে এটা একটা মাজাজি রূপক অর্থ, বাস্তবতা ভিন্ন জিনিস, আসলে ওই দাফন বা কবর, হ্যাঁ, এটার কোনো সঠিক যেটা প্রকাশ্যে যেটা অর্থ, এই অর্থে এটা ব্যাখ্যা আসে না, এটা তারা বলছে। যাই হোক, আমরা কি ব্যাখ্যা দিই? ওলামা একরাম বলছেন এখানে কবরি বলতে মাকবারাতি, অর্থাৎ আমাকে যে জায়গার কবর দেওয়া হয়েছে, যে মাকবারা, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহুর কবর আছে, ওই মাকবারাতেই ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে, ওনার কবরে নয়, ওনার কবরের ভিতরে নয়, বরং ওই মাকবারায়। যারা সৌদি আরবে গিয়েছেন, হ্যাঁ, ওখানে কিন্তু একটি নির্দিষ্ট কবর খালি জায়গায় সেখানে রাখা আছে, ঠিক আছে? তো আমরা বিশ্বাস করি, ইয়াকিন করি, কোরআন এবং হাদিসে যে ব্যাখ্যাগুলি এসেছে বাহ্যিক অর্থে যেটা বুঝে আসে ওটাই সঠিক, ওর প্রতি আমরা বিশ্বাস করি, ওটার উপরে ইয়াকিন রাখি। কিন্তু তারা এই সবগুলি ব্যাখ্যাকে তার বাহ্যিক অর্থ থেকে ফিরিয়ে নিয়ে এটাকে রূপক অর্থ করে তারা মনে করে যে এটা একটা সামাজিক পরিবর্তনের নাম, আসলে ঈসা বলতে কিছুই নেই, হ্যাঁ, মানে ওইভাবে কোনো ব্যক্তি, হ্যাঁ, এটা নয়, বরং অন্য নামেও আসতে পারে, দাজ্জাল এটা কোনো ব্যক্তি নয় বরং এটা ফেতনা, এই ধরনের তারা ব্যাখ্যা দেয়। নবী অর্থ কী? দেখেন তারা বলছে আমরা কালেমাকে বিশ্বাস করি, তো কালেমাকে যদি বিশ্বাস করতে হয় কালেমা কী আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাহ মানে কি? নেই কোনো সত্য মাবুদ আল্লাহ সারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। তারা কি বলে? তারা বলে আমরাও মুহাম্মদকে রসুল মানি, কিন্তু উনি রসুল মানে ওনার উপর দিন পরিপূর্ণ হয়েছে, হুকুম আহকাম হালাল হারাম সব কিছু মানে পরিপূর্ণ হয়েছে, কিন্তু ওনার পরে যে রসুল আসবে না ঠিক আছে, কিন্তু নবী আসবে এই অর্থে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে লা নাবিয়্যা বাদি মানে লা শরিয়া, নবী আসতে পারে কিন্তু নতুন শরীয়ত আসবে না। এটা হলো তারা নিজের পক্ষ থেকে একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা কখন দিচ্ছে? মুসলিমরা যখন তাদেরকে কালেমার বিপরীত হওয়ার কারণে কাফের ঘোষণা দিয়েছে, তখন তারা নিজেকে মুসলিম বলে দাবি করছে,
আবার কখন বলছে আমরা কালেমা বিশ্বাস করি, কখন বলছে কোরআন বিশ্বাস করি, এই সব কিছু বলে তারা নিজেকে মুসলিম দাবি এজন্য করে যেন মুসলমানরা তাদেরকে কাফের ঘোষণা দিয়ে তাদের এলাকা থেকে বিতাড়িত না করে এবং তাদের বিরুদ্ধে যেন তারা কঠোর না হয়। এই জন্য তারা মনে করে যে মুসলিমদের ভিতরে তারা একটা ফেরকা। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এতক্ষণ পর্যন্ত এতটুকু আমরা জানলাম সেটা হলে শরীয়তের ভাষায় যেই ব্যাখ্যাগুলি আছে সেই ব্যাখ্যার কোনো ব্যাখ্যার সাথে তাদের আকিদার মিল নেই। এবং আরেকটা কথা তারা দাবি করে সেটা হলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, তো আল্লাহ তাআলা তিনি তো কথা বলেন, তাহলে কথা কি তিনি কোনো বান্দার সাথে বলবেন না, রসুল চলে গেছেন। দেখেন কথাটা বুঝেন, দলিলও দিচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন মা কান আলি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব, সূরা 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা সরাসরি কোনো মানুষের সাথে কথা বলেন না, তবে ওহির মাধ্যমে কথা বলেন, আও মিন ওয়ারাই হিজাব অথবা পর্দার আড়াল থেকে কথা বলেন, আও ইউরসালা রাসূলান অথবা রসুল প্রেরণ করে তিনি কথা বলেন। তারা আরেকটা বিশ্বাস করে যে তিনি ছিলেন মুহদিস, মুহদিস মানে আল্লাহর সাথে কথা বলতেন, নাউজুবিল্লাহ গোলাম আহমদ কাদিয়ানি সরাসরি আল্লাহর সাথে কথা বলতো, এটা হলো তার দাবি। দলিল এই যে কোরআন থেকে আয়াত দলিল দিচ্ছে। আরেকটি কথা আপনাদেরকে একটু আমি স্মরণ করে দিয়ে আগে যাই, দেখেন একটা মজার ব্যাপার, ইসলামের মধ্যে যত ভ্রান্ত আকিদা আছে, ভ্রান্ত দল আসবে এটা তো সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ভবিষ্যদ্বাণী বলে দিয়েছেন যে ইফতারাকাতিল ইহুদ ওয়ান নাসারা, ইহুদ নাসারা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতি 73 দলে হবে, সবাই যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদ, একজন ছাড়া। রসুলের বাণী সত্য, এবং আল্লাহ রসুল এটাও বলেছেন যে বাদিরু বিল আমালি ফিতনান, ফিতনা আসার পূর্বে তুমি আমল করে নাও, কাকাতিল লাইলিল মুজলিম, ফিতনাটা কেমন হবে, একেবারে গভীর অন্ধকার রাতের নেই, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান, সকালে মুসলমান সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুসলমান সকালে কাফের, বুখারী মুসলিম হাদিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী বলেছেন এটা বাস্তবে ঘটবে কি ঘটবে না, ঘটবে। তার মানে হলেই ফেতনা হবে, ভ্রান্ত দল আসবে নিশ্চিত। এবং ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে খাওয়ারিজ, শিয়া, এরপরে কাদারিয়া, জাবারিয়া, মুতাজিলা, জাহামিয়া, মাতুরিদিয়া, আল আশায়রা, এরকম বহু আকিদাগত মানে ফেরকাই দল্লা, গোমরা ফেরকা কিন্তু ইসলামের মধ্যে তারা আছে, এবং তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে যে এদের আকিদার মধ্যে ভুল কোথায়। ঠিক তেমনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এই ধরনের যত ফেরকা আছে, ফেরকায় বাতিল আছে, মনে রাখবেন প্রত্যেকেই কিন্তু দলিল কোরআন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করে, কোরআন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করে। দেখেন হানাফিদের মধ্যে দুটা দল আছে, একটা হলো দেওবন্দিয়া আর আরেকটা হলো বেরলবিয়া। দেওবন্দ মানে দেওবন্দ মাদ্রাসা থেকে তাদের আকিদা শুরু, আর বেরলবিয়া এদের নেতার নাম হলো আহমদ রাজা খাঁ বেরলবি। এত ব্রিলিয়েন্ট ছিল, এত ব্রিলিয়েন্ট ছিল যে চোখা ব্রিলিয়েন্ট। এখন ওর ব্রেন সাব্যস্ত করতে যে তার জীবনে লিখতে যে বলছে যে ছোটবেলা থেকে এমন ব্রেনি যে একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছে তো হঠাৎ করে একটা মহিলা দেখে বেপর্দা তার সামনে, আর সে মহিলাকে দেখতে চায় না, লুঙ্গি পরা ছিল, এখনও লুঙ্গি উপরে তুলে নিজের চোখে পর্দা করতেছে। এই আহমদ রাজা খাঁ বেরলবি বলছে দেখো ছোট বাচ্চা তার মধ্যে কত লজ্জা হায়া, তাহলে কে কোন ব্রেন, এ ব্রেন কি সোজা ব্রেন না উল্টা ব্রেন, চোখ তো নিজের ঢাকলো কিন্তু আর একজনের চোখ তো মুশকিল লেগেছে। এই আহমদ রেজা খাঁ বেরলবি এর যদি লেখা দেখেন এক একটা কবিতা, লাম ইয়াতি নাজিরু কাফি নজরিন মিছলে তু না শুধু পাইদা জানা, মানে কিছু আরবি, কিছু ফার্সি, কিছু উর্দু, এমন তার লেখার মানে ভঙ্গিমা অত্যন্ত ব্রেনের। যারাই ফেরকায়ে বাতিল আছে এরা কিন্তু মানে কম ব্রেনের না,
ফেতনার জন্য কিন্তু ব্রেনের প্রয়োজন এবং তারা গবেষণাও করে গবেষণা করে আচ্ছা তার একটা উক্তি দেখেন তার তরজমায় কোরআন যেটা আছে এটা সারা পৃথিবীর কোরআন থেকে আলাদা সেটা কি তরজমা লিখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা তরজমা কি আমরা কি তরজমা করি মাই শুরু করতা হু আল্লাহ কে নাম সে জো বড়া মেহরবান আর নিহায়েত রহমওয়ালা মানে আমরা শুরু করছি ওই আল্লাহর নামে যিনি অতি দয়ালু এবং পরম করুণাময় দেখেন আকলি যত ফেরকায় দা আল্লাহ আছে তাদের আকলি দলিলের সূক্ষ্মতা এবং এর পাওয়ার এত বেশি দেখেন বলছে কোরআন তো শুরু করেছে বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু করেছে কোরআন তো তুমি তরজমা যখন করতেছো মাই শুরু করতা হো তো তুমি আল্লাহর নাম না নিয়ে তো শুরু করেই দিলা তা তোমার হলো না তো কি তরজমা হবে দেখেন আল্লাহকে নাম সে মাই শুরু করতা হো পার্থক্য বুঝলা পার্থক্য বুঝে আসে নাই আমরা বলছি আমি শুরু করছি আল্লাহর নামে বলছে তুমি তো আল্লাহর নাম না নিয়ে শুরু করেই দিয়েছো তো আল্লাহর নাম নিয়ে শুরু করলে দেখেন আকলি দলিল আর তার তরজমা কি আল্লাহর নাম নিয়ে আমি শুরু করছি তাহলে দেখেন এখানে এসে সাধারণ মানুষ বলুন তাই তো কথা তো বাস্তব আর একটা দলিল দিয়ে আমি আসল কথা চলে যাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান ওর তরজমা এটা না তার তরজমা হলেই আল্লাহ তাআলা হার মুমকিন শাই পর কাদির হে তার মানে হলে আল্লাহ তাআলা প্রত্যেক সম্ভব জিনিসের উপর ক্ষমতাবান কেন দলিল বলছেন আল্লাহকে মিথ্যা বলতে পারে আল্লাহকে মদ খেতে পারে আল্লাহকে জিনা করতে পারে তাহলে প্রত্যেক জিনিসের মধ্যে মিথ্যাও আছে জিনাও আছে সব অবকর্ম প্রত্যেক জিনিসের মধ্যে তো আছে আছে না এখন দেখেন আপনিও চিন্তায় পড়ে দেবেন আরে কথা তো তাই কথা বলেন নাই আরও ফেরকায় দাল্লা যেগুলো আছে আহলে কোরআন আহলে কোরআন যুক্তি কী দিচ্ছে যুক্তি হলেই যে ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছিল কোনো কিতাবের সাথে তো হাদিস নেই তো কোরআনের সাথে হাদিস কেন ভালো করে বোঝেন কোরআনের ভাষায় বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই মুসলমান মানুষের জন্য যা প্রয়োজন আমি সব কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছি কোনো কিছু বাদ রাখি নাই তো কোরআনেতে সবই আছে আবার হাদিসের প্রয়োজন কেন দলিল কিন্তু নিচ্ছে কিসের থেকে কোরআন থেকে এবং এমন যুক্তি দিয়ে আপনাকে বুঝাচ্ছে সে যুক্তির সামনে অনেক সময় আপনিও চিন্তায় পড়ে যান আসলে কথা তো সত্য জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে হেদায়েত রয়েছে মুত্তাকিদের জন্য তো কোরআনে যদি হেদায়েত থাকে তো আমি হাদিস পড়বো কেন কথা বুঝে আসলো এই ধরনের খাড়া যুক্তি তারা দেয় আর একটা দল আছে হিজবুত তাওহিদ দেখেন একটু খেয়াল করেন তার ইমামের বক্তব্য কয়েকদিন আগে ফেসবুকে পড়লাম শুনলাম সে বলছে আল্লাহ তাআলা এই মানুষ দেখে মানুষ জাতিকে পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন আমরা কি বলি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন এখন তার যুক্তি হলো এই আল্লাহ তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করতে চাইলেন ফেরেশতারা কি বললেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আয় আল্লাহ তুমি মানব জাতিকে সৃষ্টি কেন করবে আমরা তো তোমার তাসবিহ বর্ণনা করি আমরা তোমার প্রশংসা করি আমরা তোমার ইবাদত করি আল্লাহ তাআলা কি বলেন ইন্নি আলামু মা লা তাআলামুন তুমি যা মনে করছো তা নয় আমি আসলে মূলত ইবাদতের জন্য সৃষ্টি করি নাই করছি না কেন করছে সেটা আমি জানি তোমরা জানো না কেন করছে তাদের ভাষায় বলছে মূলত এই মুসলিমরা এরা এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা হিসাবে কী হিসাবে খলিফা হিসাবে খলিফা মানে হলেই যে আল্লাহর হুকুম এরা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করবে এই আকিদা এই হিজবুত তাওহিদের এই মেন সূক্ষ্ম ব্যাখ্যা এই ব্যাখ্যা তাদেরও ব্যাখ্যা জামাত ইসলামীদেরও ব্যাখ্যা ঠিক তেমনই যারা উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী আছে তাদেরও এটাই ব্যাখ্যা এমনকি তারা কালেমার তর্জমা পর্যন্ত এইভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হাকিম ইল্লাল্লাহ মানে মাবুদ এবাদত তো সবাই করে
কিন্তু উদ্দেশ্য হলো হাকিম, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে দিন কায়েম না হবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ যে হাকিম এই গুণে নাউজুবিল্লাহ উনি নাকি গুণান্বিত হবে না। দেখেন এই ধরনের খাড়া যুক্তি, যত ভ্রান্ত আকিদা আছে, দলিল কিন্তু সবাই কোরআন থেকে নিচ্ছে, দলিল সবাই হাদিস থেকে নিচ্ছে, আর এমনভাবে বোঝানোর চেষ্টা করছে যে সাধারণ মানুষ ধোকায় পড়ে যাচ্ছে তাদের কথা শুনে। আসলে কথা তো সত্য, কথা কি সত্য, ঠিক তেমনই কাদিয়ানিয়েরা, তারা বলছে আমরা কালেমা বিশ্বাস করি। তো কালেমায় তো যদি বিশ্বাস করো, কোরআনকে যদি মানো, তো খাতামুন নাবিয়িন এর ব্যাখ্যা কী করবা? বলছে ব্যাখ্যা মানে নবী বলতে নতুন করে শরীয়ত পাবে না, কিন্তু আগের শরীয়ত উনি ওটার উপরে থাকবে, কিন্তু ওনাকে নবী পাঠিয়েছেন ওনার দাওয়াতকে আগে পৌঁছানোর জন্য। এই ধরনের গজামিরিল ব্যাখ্যা তারা দিয়ে মুসলিমদেরকে তারা ধোকা দেওয়ার চেষ্টা করছে। তাদের আরেকটি দাবি সেটা হলো এই যে নাউজুবিল্লাহ গোলাম আহমদ কাদিয়ানির কাছে নাকি আল্লাহর পক্ষে তো ওহিও আসছে, এবং তার একটা বই আছে আল কিতাবুল মুবিন, ওই বইয়ের নাম, ও তার ওহি থেকে এই বই লিখেছে, সেখানে আয়া সুরা আছে আত তারিক অমা আদরা কামা তারিক, এই ধরনের সুরাও তারা তার মধ্যে লিখেছে। এবং কাদিয়ানিরা বলে, একটু ভালো করে খেয়াল করেন, সুরায় আহকাফ 44 নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ওয়ালাউ তাকাউওয়ালা আলাইনা বাজাল আকাউবিল, দেখেন খাড়া যুক্তি দেখেন, বলছেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কোরআনের বাণী তো সত্য, তো আল্লাহ তালা বলছেন যে আমার উপর কেউ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা মিশ্রণ করে, অর্থাৎ কোনো কথা নিজে বানায়া আল্লাহর দিকে যদি নিসবত করে, আল্লাহ তালা বলছেন আখাজানা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তাকে ডান হাত দিয়ে ধরে তার এই গলার শ্বাস নিঃশ্বাসকে আমি কেটে দিব। এখন তারা বলছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নবুয়ত দাবি করার প্রায় 23-26 বছর জীবিত ছিল, তাহলে উনি যে ওহির কথা বলেছেন এটা যদি মিথ্যা হতো তাহলে আল্লাহ তাআলা ওনার গলা রক্তকে কেটে দিতেন, যেহেতু কাটে নাই তার মানে সত্য, কথা বুঝে আসলো? এই ধরনের খাড়া যুক্তি এই কাদিয়ানি তারা দিয়ে থাকে। একটু আগে বলেছি তাদের আরেকটা বিশ্বাস যে তারা ঈসা আলাইহিস সালামকে মৃত্যু মনে করেন না। এই যতটুকু আমি বললাম এই সবগুলি ইসলামের পরিপূর্ণ একেবারে সরাসরি সাংঘর্ষিক, এই জন্য সকল মুসলমান তাদের এই আকিদা সম্পর্কে যারা সচেতন, তাদের বই, লিখিত বই, বক্তব্য তো অনেক সময় নিজেকে সঠিক দাবি করার জন্য ঘুরে ফিরে বক্তব্য দেয়, কিন্তু তার ইমামের যে লিখিত বই আছে, যেই বইয়ের আকিদা এরকম যে তিনি নিজেই মহাদাস, নিজেই তিনি মুজাদ্দিদ, নিজেই মাহদি, নিজেই ঈসা, এমনকি নিজে নবী, আবার নিজেকে নাউজুবিল্লাহ খোদাই বলেছে, তাহলে সে কি মুসলিম হতে পারে? জি, আমরা বিশ্বাস করি সে মুসলমান নয়, সে নিঃসন্দেহে সে কাফের। এবং ইসলামের আর একটি দাবি সেটা হলে যে কাফের তাকে কুফুর মনির কাফের মনে না করা, এটাও কিন্তু কুফরি। অতএব তারা নিঃসন্দেহে তারা কাফের, অতএব যারা মুসলিম তাদের সাধারণ জনগণকে এই ভোলা ভালা ডানে বাঁয়ে পেছানো বক্তব্য দিয়ে তারা নিজেকে মুসলিম বলে দাবি করলেও নিঃসন্দেহে তারা ইসলামের কোনো আকিদার সাথে তার সম্পর্ক নাই, আর মূলত তারাও আমাদেরকে মুসলমান মনে করে না, মুসলমান মনে এই জন্য করে না যে তারা তো আর এক নবীকে মানে আর আমরা সে নবীকে মানি না, তাহলে আমার নবীকে যে মানে না সে কি মুসলমান নাকি বলেন? হ্যাঁ, তা তাদের দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান না, কিন্তু আমরা তাদেরকে অমুসলিম মনে করি। অতএব এই ধরনের ভ্রান্ত আকিদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন, আর এই ভ্রান্ত আকিদা এখন মুসলিম সমাজের ভিতরে সবচেয়ে বড় এখন সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। এখন সাধারণ মানুষ জনগণ যারা আছে এরা কী করবে? এরা কার কথা শুনবে? এরা কোন দিকে যাবে? বক্তা যদি দেখেন তাহলে আমার চেহারা আর আমার কাপড় চুপুর আর আমার সকল সুরত বা এই ধরনের বক্তব্যের চাইতে এখন ইউটিউবে এমন আকর্ষণীয় চেহারাওয়ালা বক্তব্য আসে, বক্তা আসে, আর তাদের বক্তৃতা তারা হেলিকপ্টার দিয়ে আসে, কী আসে? হেলিকপ্টার দিয়ে আসে, আর তার সামনে লাখ লাখ মুসলমান, আর তারা যখন তাদের এই সুন্দর ভঙ্গিমা দিয়ে সুর সার দিয়ে জনগণকে যে বুঝ দেয়, বাহ্যিকভাবে আমাদের কথাকে মানুষ গ্রহণ করবে না তাদের কথা গ্রহণ করবে? তাদের কথা গ্রহণ করছে। সাধারণ জনগণ তারা বিভ্রান্তের মধ্যে আছে, আমরা যাব কোন দিকে? সম্মানিত দিনী ভাই, এখন আমাদের মূল পয়েন্টের কথা সেটা হলো এই, সাধারণ জনগণের কাছে এত গভীর এলেম নাই
যে সূক্ষ্ম বিষয়ে তারা পার্থক্য করতে পারে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আর ইসলামের আকীদার বিষয়টা এত সূক্ষ্ম বিষয় যে সামান্য একটু ভুলের কারণে সে মারাত্মক ভুলে পরিণত হয়ে যায়। আমি ইস্তেমার বক্তব্যে বলেছিলাম আল্লাহ নবী সাল্লামের কাছে বেবিচার করে এসেছে, জিনা করে এসেছে, আশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আসাবতুল হাদ, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল বলছেন চেহারা ঘুরে নিয়েছে, আবার সামনে গেছেন বলছেন লাকাদ বলছেন লাআল্লাকা কাব্বালত, তুমি জিনা করো নাই, তুমি মনে চুমো দিয়েছো, মনে হয় তার দিকে তাকিয়ে দেখেছো, মনে হয় টেরা চোখে তার দিকে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আসাবতুল হাদ, আমি আসলেই জিনা করেছি। রাসূল বললেন তুমি যদি জিনা করেও থাকো আর আল্লাহ তাআলা তোমার গুনাহ যদি গোপন রাখে, তুমি গোপনে আল্লাহর কাছে তৌবা করলেই আল্লাহ ক্ষমা করে দিত। এটা আল্লাহর রাসূল চাচ্ছিলেন, কারণ যখনই কোনো হাকিমের কাছে এসে কোনো ব্যক্তি তার গুনার যখন একরার করে, সে যদি স্বীকার খায় তখন হাকিম অবশ্যই শরীয় বিধান তার উপর প্রতিষ্ঠা করবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরবর্তীতে জিনার হাত তার উপর কায়েম করেছে। তার এত বড় একটি অপরাধ করে এসে রসুলের কাছে আসলেন, রসুল চাচ্ছিলেন সে গোপনে গুনাহ করুক, তৌবা করুক। এর বিপরীত একজন সাহাবি একজন ব্যক্তি এসে রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মা শা আল্লাহ ওয়াসি, আপনি যা চান সেটাও হয় আর আল্লাহ যা চায় সেটাও হয়, রসুল আপনি যা চান সেটাও হয়। বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার সাথে সাথে উনি তো চেহারা ঘুরে নেন না, তিনি রাগান্বিত হয়ে তখনই তাকে ধমকি দিয়ে বসিয়ে দিলেন যে আজাল তারানি নির্ধান, তুমি আমার আল্লাহকে আমাকে সমকক্ষ বানিয়ে দিলে, সমান বানিয়ে দিলে। কুল মা শা আল্লাহ ওয়াহদা, তুমি বলো আল্লাহ যেটা চায় শুধু সেটা হয় আর আমি যা চাই তা হয় না। তাহলে এই দুই গুণের মধ্যে পার্থক্য হলেই ওটা হলো কাবিরা গুণা, কাবিরা গুণা। ওই গুণা কেউ কেউ যদি করে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে। আর এই ব্যক্তি যে ভুল করতেছে এটা হলো আকীদার ভুল। এটা কিসের ভুল? এটা আকীদার ভুল। আকীদার ভুল মানে আল্লাহর গুণ আল্লাহর সেফাতকে সৃষ্টিকে দিয়ে দেওয়া। এখন দেখেন এতটুকু কথার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমকি দিয়ে বুঝিয়ে দিলেন যে আল্লাহ যেটা চায় সেটাই শুধু হয়। অথচ আজকে অধিকাংশ মুসলমান আল্লাহর গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিপূর্ণভাবে দিয়েও তারা নিজেকে পরিপূর্ণ মুসলিম বলে দাবি করছে। তারা বলছেন আল্লাহ যেমন গায়েব জানে নাউজুবিল্লাহ, রাসূলও গায়েব জানে, আল্লাহ হাজির নাজির আমরা তো মনে করি না, কিন্তু তারা আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করে, রাসূলকেও হাজির নাজির বিশ্বাস করে। এবং আল্লাহ পাক যেমন মানুষের মুসিবতে তাদেরকে সাহায্য করে, তারা বিশ্বাস করে যে রাসূলও সাহায্য করে। এজন্য আমরা দেখেছি যে সমস্ত মুসলমানেরা হজ করতে যায়, পাকিস্তান ইন্ডিয়ায় আমরা দেখেছি যারা বেরেলভী আকীদার, একটু আগে বললাম না বেরেলভী, এরা নামাজ পড়ে, সালাত পড়ে, সালাত পড়ে আবার একটু ডান দিকে ঘুরে দাঁড়ায় দরুদ পড়ে। সালাত পড়ার পর প্রত্যেক মুসলমান সালাত পড়ার পর ডান দিকে ঘুরে দাঁড়ায় কিছু পড়ে, কি পড়ে? তারা দাঁড়ায় রসুলের প্রতি দরুদ পাঠ করে। হজ করতে যেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে নিয়ম যেটা সেটা হলেই ওনাকে সালাম দিয়ে, ওনাকে সালাম দেবে আবু বকরকে সালাম দেবে, ওমর রাদিয়াল্লাহু সালাম দেবে, দিয়ে বের হয়ে চলে যাবে। আর যদি কিছু চাইতে হয়, দোয়া করতে হয়, তাহলে কেবলা দিকে হয়ে আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু এই ভ্রান্ত আকীদার মুসলমানেরা তারা সেখানে যে রসুলকে সালাম দিয়ে ওখানেই দাঁড়িয়ে দোয়া করতে চায়, কিন্তু পুলিশরা তাকে পিটা বের করে দেয়। তখন আবার তারা কবরের বাহিরে যে ওখান থেকে কেবলা দিকে পিট করে রসুলের দিকে মুখ করে আবার ওখান থেকে দোয়া করে। এদের সংখ্যায় বেশি। সম্মানিত দিনী ভাই, সাধারণ জনগণ তাদের জন্য সঠিক জিনিসটা বোঝা অত্যন্ত কঠিন। হয় আপনার কাছে যথেষ্ট জ্ঞান থাকতে হবে যেই জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যাকে নির্ণয় করবেন, অথবা ভালো করে শোনেন, অথবা আপনার এমন একটা পরিবেশে আপনাকে থাকতে হবে যেখানে যেই পরিবেশে সত্য আছে এবং তারা মানুষকে সত্যর দিকে আহ্বান করে। আর ওই পরিবেশে যখনই কোনো মানুষ কোনো ভুল সিদ্ধান্তে কিন্তু চলে যায় তখন তারা তাকে সতর্ক করে, কি করে? সতর্ক করে। জি ভাই, এটার নামই হলো সংগঠন। আমাদের দেশে বাতিল বহু সুভাত আছে, মানুষের ভিতরে অনেক আকীদার বিভ্রান্ত আছে, সাধারণ জনগণ বোঝে না। আবেগ, কেউ একজন জিহাদের ডাক দিলেই দেখা যাচ্ছে তার পক্ষে চলে যায়। এমতো অবস্থায় আপনার এই আবেগটাকে
শরীয়তের ভাষায় এটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য আপনার এমন একটা পরিবেশ দরকার, আপনার আশেপাশে শিক্ষক আছে অথবা এমন বন্ধুবান্ধব আছে অথবা যাদের সাথে চলছেন তারা আপনার ভুলকে ধরিয়ে দিবে। আমরা মনে করি একজন ব্যক্তি সে যদি এরকম সুন্দর একটা তাওহিদি পরিবেশ পায় তাহলে সেই পরিবেশের মধ্যে থাকলে যেরকম নিজেকে ভ্রান্ত আকিদা থেকে দূরে রাখা সম্ভব, ঠিক তেমনই সকল ধরনের ভ্রান্ত সুভাত সন্দেহ সেটা থেকেও তার জন্য দূরে থাকা সম্ভব। আমরা মনে করি এই ফেতনার যুগে সাধারণ জনগণ তারা অবশ্যই নিজেকে আহলে হাদিসদের মধ্যে রাখবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় তিনি বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি, যেই একটি দল জান্নাতে যাবে সেই দলটি হবে যে আমার এবং সাহাবির আদর্শের উপরে আছে। আমরা বিশ্বাস নয় বরং ইয়াকিনের সাথে বলি যে একমাত্র এই পৃথিবীতে আহলে হাদিসরা এমন আছে যে যারা সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা দীন গ্রহণ করে এবং সর্ব অবস্থায় ইতিপূর্বে কী ছিলাম, বাপদাদা কী করেছে, এলাকায় কী আছে, কোনো জিনিস তাদেরকে পবিত্র কোরআন এবং সেই হাদিসের দিকে ফিরিয়ে আসতে বাধাগ্রস্ত করে না। তাদের সামনে যখনই কোনো পবিত্র কোরআনের আয়াত অথবা বিশুদ্ধ হাদিস প্রমাণিত হবে নির্দ্বিধায় নিঃশর্তে সেটাকে গ্রহণ করার মতো মন মানসিকতা একমাত্র সারা পৃথিবীতে যারাকে নিজেকে আহলে হাদিস বলে দাবি করে আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ তাদের কাছে এই গুণটি আছে। অতএব আপনিও সেই গুণে গুণান্বিত হবেন এবং এই আহলে হাদিসের সাথেই নিজেরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত থাকবেন। তার সাথে সাথে মনে রাখবেন আহলে হাদিস এটা কোনো এমন কোনো সংগঠন নয় বা এটা কোনো তরিকা বা মাজহাব নয়, হ্যাঁ যে আহলে হাদিসের ছেলে আহলে হাদিস হবে, জি না, এটা একটা তাওহিদি, এটা একটা আকিদার পরিবর্তন, এটা একটা মন, এটা একটা বিশেষ গুণাবলী যেই গুণে গুণান্বিত হলে আপনি নিজেকে আহলে হাদিস বলেন বা না বলেন আপনি আহলে হাদিস। অতএব আমরা যারা মনে করি জন্মগত আহলে হাদিস অথচ সালাত করি না, জন্মগত আহলে হাদিস গলায় তাবিজ আছে, জন্মগত আহলে হাদিস শবে বরাত মানাই, শবে বরাত দিন রোজা রাখি, জন্মগত আহলে হাদিস অসংখ্য বেদাত আপনার ভিতর আছে, এই আহলে হাদিস আমাকে ওই হকপন্থী দলের অন্তর্ভুক্ত করবে না। বরং নিজেকে আহলে হাদিস যদি নাও বলেন আর আহলে হাদিসের গুণ যদি আপনার মধ্যে থাকে, পবিত্র কোরআন এবং সেই হাদিস মানা যদি মন মানসিকতা থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি সেই হকপন্থী দলের অন্তর্ভুক্ত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এবং সকল মুসলিমদেরকে যেন এই সকল ধরনের ভ্রান্ত আকিদা এবং বিশ্বাস থেকে তাদেরকে সরিয়ে সহি দিন সহি আকিদা তাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে এবং আল্লাহ পাক যেন তাদেরকে যথেষ্ট জ্ঞান দান করেন অথবা তাদেরকে এমন একটা পরিবেশের অন্তর্ভুক্ত করে দেন যেই পরিবেশের মধ্যে থাকলে তারা সত্যের উপর থাকতে পারবে, হকের উপর টিকে থাকতে পারবে এবং সকল ধরনের ফেতনা থেকে তারা দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এই এতটুকু বলেই আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।